যখন আমাদের শরীরে খাবারের প্রয়োজন হয় তখন আমাদের ক্ষুধা লাগে এবং আমরা খাবার খাই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে ফুড ক্রেভিং কি? যখন তখন খেতে ইচ্ছে করা, বিশেষ করে রাতে, মধ্যরাতে নানান ধরনের খাবারের ক্রেভিং ওঠা, এটি কি স্বাভাবিক? ক্ষুধা এবং ফুড ক্রেভিং দুটি আলাদা বিষয়। ফুড ক্রেভিং কি, কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, এসব কিছু থাকছে আজকের প্রতিবেদনে। মাঝে মাঝে কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার জন্য যে তীব্র ইচ্ছে হয়, এমনকি সেই খাবার না খাওয়া পর্যন্ত মন কিছুতেই শান্ত হতে চায় না, এটিকে বলা হয় ফুড ক্রেভিং। ঘন ঘন এই ক্রেভিং এর ফলস্বরূপ দেহের ওজন বাড়তে থাকে, তাই এই ক্রেভিং কন্ট্রোলে নিয়ে আসা অনেক বেশি জরুরি। তবে প্রশ্ন হলো, এই ধরনের ক্রেভিং কেন হয়? খিদে না থাকা সত্ত্বেও কেন নানান ধরনের খাবারের চিন্তা মাথায় ঘোরে? দেহ পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য না পেলে ঘন ঘন ক্রেভিং হতে পারে। অনেকেই ওজন কমানোর জন্য না খেয়ে থাকেন, তখন খাবারের ক্রেভিং আরো বেড়ে যায়। হরমোনাল কারণে যেমন পিরিয়ড ও প্রেগন্যান্সির সময় ঘন ঘন খাবারের ক্রেভিং হয়, লেপটিন ও সেরোটোনিন হরমোনের জন্য খাবারের ক্রেভিং হয়ে থাকে। স্ট্রেসে থাকলে খাবারের ক্রেভিং বেড়ে যায়, কারণ তখন কর্টিসল হরমোন রিলিজ হয় যা বারবার ক্ষুধা অনুভব করায়। এছাড়াও অনেকের খাবার খেলে স্ট্রেস কমে, তাই বারবার খাওয়ার ইচ্ছে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে বারবার খাবারের ইচ্ছের প্রবণতা বেড়ে যায়, কারণ তখন শরীরের ইনসুলিন সঠিকভাবে কাজ করে না। প্রয়োজন অনুযায়ী খাবার খান। দেহের প্রয়োজন অনুযায়ী খাবার খেতে হবে। প্রতিদিন দেহের প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু খাবার গ্রহণ করলে ফুড ক্রেভিং অনেকটা কমে যায়। হরমোনাল ইস্যু আছে কিনা দেখে নিন। ফুড ক্রেভিং এর জন্য হরমোন দায়ী, তাই অতিরিক্ত ক্রেভিং হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই জেনে নিতে হবে কোনো হরমোনাল ইস্যু আছে কিনা। পিপাসা ও ক্ষুধার মধ্যে পার্থক্য করুন। অনেক সময় আমরা পিপাসা ও ক্ষুধার মধ্যে পার্থক্য বুঝতে পারি না, তাই পিপাসা পেলেও অনেকে মনে করে ক্ষুধা পাচ্ছে। তাই কোনো খাবারের ক্রেভিং হলে সাথে সাথে এক গ্লাস পানি খেয়ে ফেলতে হবে, সেক্ষেত্রে অনেক সময় ক্রেভিং কমে যায়। মানসিক চাপ মুক্ত থাকুন। মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। মানসিক চাপ কমাতে যোগা কিংবা মেডিটেশন করা যেতে পারে। মন অস্থির ও অশান্ত থাকার ফলে ওভার ইটিং এর প্রবণতা বেড়ে যায়। স্বাস্থ্যসম্মত খাবার বেছে নিন। বারবার ক্রেভিং হলে অস্বাস্থ্যকর খাবারের জায়গায় স্বাস্থ্যসম্মত খাবার বেছে নিতে হবে। জাঙ্ক ফুড ও প্রসেসড ফুড এমনিতেই বারবার ক্রেভিং এর প্রবণতা বাড়ায়, তাই এইসব খাবার এড়িয়ে চলতে হবে। রাত জাগার অভ্যাস পরিহার করুন। রাত জাগার অভ্যাস পরিহার করতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে যে কোনো খাবারের ক্রেভিং লেট নাইটে হয়ে থাকে, তাই তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যাস করতে হবে। ফুড ক্রেভিং কিন্তু খুব খারাপ বিষয় নয়। মাঝে মাঝে কিছু খাবারের ক্রেভিং হতেই পারে, তবে ঘন ঘন ও কন্ট্রোলের বাইরে ফুড ক্রেভিং হতে পারে শরীরের জন্য ক্ষতিকর। তাই সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন এই অস্বাভাবিক ফুড ক্রেভিং।